হ্যালো আমার ছোট্ট ছোট্ট খোকাখোকিরা চলো আজকে আমরা ক্লাস ওয়ান টু থাউজেন্ড অর্থাৎ দু সালে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ইংলিশ সাবজেক্টের উপরে আজকে আমরা সেট নম্বর ফোর এবং ফাইভ আমরা করব চলো সবাই তোমরা নিজেদের খাতাগুলো সবাই খুলে নাও এবং তোমরা পেন্সিল বা পেন নিয়ে অ্যান্সারগুলো তোমরা করতে লাগো যেগুলো কঠিন বা নতুন মনে হচ্ছে সেগুলো তোমরা কি করবে ভালো করে ভিডিওটা পোজ করে দেখে নেবে তারপরে তোমরা নোট খাতায় তুলে নিতে পারো দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে চার নম্বর সেটে এর আগে তিনটা সেট অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন চার নম্বর সেট বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড এইচএস স্কুল আজকে আমরা করবো এক নম্বরটা রাইট দা ফলোয়িং রাইট লেখো দা বেঙ্গলি মিনিং মানে বাংলায় মিনিং মানে অর্থ বাংলায় অর্থ লিখো অফ দ্য ফলোয়িং ফলোইং মানে নিচের নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর বাংলায় অর্থ লিখতে বলা হয়েছে চলো তাহলে লিখি র্যাবিট র্যাবিট মানে কি তাহলে खरगोश ताले खरगोश लिखो ख र खर गयकार तालबस्य खरगोश नेक्स्ट अम्ब्रेला यू एम आम बी आर ई डबल एल ए अम्ब्रेला माने की बोलो देखी अम्ब्रेला माने ছাতা ছয় ছাতা তাই না মানে ছাতা কিং কিং মানে কিং মানে কি বাংলা অর্থ বলো তোমরা পড়েছ বলো কে ফর দিয়ে পড়েছো তোমরা আমার বই প্রথম পর্বতে কিন্তু পড়েছো কিং মানে রাজা নেক্সট নেস্ট মানে পাখির বাসা বয়াকার খয়রিসি র পাখির বয়াকার দন্ত সায়াকার বাসা পাখির বাসা এবার চলো দুই নম্বর প্যাটার্নে কি বলা হয়েছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস ফিল ইন দা ব্ল্যাঙ্কস শূন্য স্থান পূরণ করো ও এখানে কি হবে এন ও এন আই ওয়ান ই ও এন ওয়ান ওয়ান মানে পেঁয়াজ পেঁয়াজ বি নম্বর পি পেন সিল পেন সিল পারবে তো তোমরা তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করো আগে আগে চেষ্টা করো আমার চেয়ে এবং কোনটা ডাউট মনে হলে মিলিয়ে নাও জি ও এ টি গোট গোট মানে ছাগল এইচ বলো কি হবে দেখি এইচ এ এইচ এ এন হ্যান্ড হ্যান্ড মানে হাত তাই না চলো খুবই সহজ আশা করি তোমরা যদি বইটা প্রথম আমার বই যদি পড়ে থাকো তাহলে তোমাদের খুবই সহজ মনে হবে যদি ভালো করে তোমরা যদি তোমরা না পেরে থাকো তাহলে তোমাদের পড়ার কোথাও ঘাটতি রয়েছে বা তোমরা রিভিশন দাওনি বা পড়াগুলো মনে করি এই জন্য বলছি বেশি বেশি করে পড়ার নতুন পড়ার সাথে রিভিশনটাও খুবই জরুরি নেক্সট রিঅ্যারেঞ্জ মানে সাজিয়ে লিখো দ্য লেটার্স বর্ণগুলিকে টু মেক তৈরি করো মিনিংফুল মানে অর্থপূর্ণ ওয়ার্ডস মানে শব্দ অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে তাহলে কি হবে এটা সবটা ক্যাপিটালে আছে তো আমিও সবটা ক্যাপিটালে করব এল ই জি লেগ লেগ মানে পা বি নম্বর কি হবে সাজিয়ে বলো দেখি কে বলতে পারে আগে চলো হ্যাঁ এস ইউ এন সান আমি ওয়ার্ড সবটাই ক্যাপিটালে দিলাম কারণ এখানে সবটা ক্যাপিটালেই বর্ণগুলো দেওয়া আছে তার জন্য সি নম্বর কি হবে সাজিয়ে ভি এ এন তাহলে বসিয়ে দাও ভি এ এন ভ্যান মানে ভ্যান গাড়ি বা মাল গাড়ি বলতে পারি নেক্সট ডি নম্বর কি হবে ও ডাব্লু এল ও ডাব্লু এল কি হলো আউল আউল মানে পেঁয়চা তোমরা পড়েছ পড়েছ তো আলমারে পেঁয়াচা পেঁচা নেক্সট রাইট লিখো নেমস নাম ফলোইং পিকচার্স দেখো নিচে দুটো ছবি রয়েছে ছবি রয়েছে তো এই দুটো ছবি তোমাদেরকে নাম লিখতে বলা হয়েছে তাহলে লিখো দেখি এটা কিসের ছবি তোমরা পড়েছ তোমাদের বই আই ফর আইসক্রিম তাহলে আই সি ই সি আর ই এম আইসক্রিম নেক্সট এটা কি ঘুড়ি তাহলে কাইট কাইট পড়েছ তো কেআই টি ই কাইট কাইট মানে ঘুড়ি চলো এবার নেক্সট পেজে যাই আমরা পাঁচ নম্বর প্যাটার্নে তাহলে পাঁচ নম্বর প্যাটার্নে কি বলা হয়েছে সবাই তাহলে তোমরা দেখে নাও এই যে পাঁচ নম্বর প্যাটার্ন আমরা পাঁচ নম্বর প্যাটার্নে দেখে নেব যে ম্যাচ ম্যাচ করতে বলা হয়েছে এ কলমের সঙ্গে বি কলম সঠিকভাবে ম্যাচ করতে বলা হয়েছে একদিকে দেখো তোমরা একদিকে দেখতে পাচ্ছ ক্যাপিটাল লেটারের এ থেকে ক্যাপিটাল লেটার রয়েছে আর একদিকে স্মল লেটার এ বি লিখা রয়েছে আমরা ক্যাপিটালের সঙ্গে স্মল লেটার মিল করবো আচ্ছা বি তাহলে বি কোনটা মিলাই এই যে বি এই বি এইটা তাই না ডি এই যে এইটা ডি তাই না এম কুন্ড এই যে তোমরা ক্যাপিটাল আর স্মল লেটার এ বি সি সবাই লিখতে জানো কিউ এই যে ক্যাপিটালের সঙ্গে স্মল লেটার মিল করলাম হয়েছে তাহলে এবার আমরা কি পাঁচ নম্বর সেট শুরু করব বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল ওখানে অর্থাৎ প্রথম থেকে অর্থাৎ হাই স্কুল লেভেল পর্যন্ত পড়ানো হয় আমি সেখানে প্রাইমারি সেকশনের পাঁচ নম্বর আজকে আমরা শুরু করব চলো এক নম্বর কি বলা হয়েছে কি বলা হয়েছে এক নম্বর ম্যাচ এ উইথ কালাম বি অর্থাৎ কালাম এর সঙ্গে বি এর অ্যাপ্রোপ্রিয়াটলি মানে সঠিকভাবে মিল করতে বলেছে একদিকে নেম দেওয়া আছে একদিকে তাদের কালার দেওয়া আছে রং কিরকম তাহলে চলো মিল করি স্কাই স্কায়ের রং কেমন আকাশের রং কি বলো আকাশের রং ব্লু তাই না আকাশ ব্লু রঙের হয় ক্রো ক্রো কি ক্রো মানে কি কাক কাক কি হয় ব্ল্যাক তাই না কাক হয় সবুজ চক আমরা জানি চক সাদা হয় তোমরা প্রতিদিন বিদ্যালয়ে দেখতেই পাচ্ছ তোমাদের স্যাররা চক ব্যবহার করেন বোর্ডে লিখার জন্য কালো বোর্ডে লিখার জন্য হোয়াইট কালারের চক ব্যবহার করে তাই না নেক্সট নম্বর দেখো দা ফলোয়িং লেটার্স টু মেক ওয়ার্ড রিঅ্যারেঞ্জ মানে সাজিয়ে মানে মানে নিচের বর্ণ নিচের বর্ণগুলো সাজিয়ে কি করতে বলেছে মিনিংফুল ওয়ার্ড মিনিংফুল মানে অর্থপূর্ণ ওয়ার্ডস মানে শব্দ মানে অর্থপূর্ণ শব্দগুলো আমাদের তৈরি করতে বলেছে তাহলে ভি এন ভ্যান সবটা স্মলে আছে আছে তো সবটাই স্মলে এর আগে কিন্তু সবটা ক্যাপিটালে ছিল এর আগে যে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার এইচ স্কুল আমরা করলাম সবটা কিন্তু রিয়ারেঞ্জ ক্যাপিটাল ছিল তার জন্য আমরা ক্যাপিটালে লিখা লিখা উত্তর করেছিলাম কিন্তু এখানে সবটাই কিন্তু স্মল লেটারে করা আছে তার জন্য আমরা স্মল লেটারেই আনসার করব। ডিরেকশন যেভাবে দিবে আমি সেইভাবেই কিন্তু আনসারটা করব তোমরাও সেইভাবে শিখো ভি এম ভ্যান বি নম্বর কি হবে ও ডাব্লু ও ডাব্লু এল আউল আউল মানে পিয়াচা পিয়াচা বুঝে গেছো জি এল এ ডবল এস গ্লাস গ্লাস মানে গ্লাস বা কাঁচও বলতে পারি ডি কি হবে এটা বলো দেখি সবাই বলো ডি তারপরে ডাবল ও তাই না আর ডোর ডোর মানে দরজা আশা করি তোমরা বুঝতে পারছো ডোর মানে দরজা নেক্সট তিন নম্বর বলেছে রাইট দা নেমস নামগুলো লিখো কিসের নাম অফ দা ফলোইং পিকচার্স ফলোইং মানে নিচের পিকচার্স মানে ছবিগুলি নিচের ছবিগুলো দেওয়া রয়েছে ওই ছবিগুলোর নাম ইংলিশে আমাদের লিখতে হবে চলো এটা কিসের ছবি এটা কিসের ছবি বলো দেখি এটা সূর্য না তাহলে এস ইউ এন সান সবটা স্মল লেটারে কিন্তু আমরা লিখা সান মানে সূর্য বি নম্বর কি আছে এটা চাঁদ তাহলে এম ডাবল ও এন মুন মুন মানে চাঁদ নেক্সট তারপরেটা কি রয়েছে সি নম্বর ট্রি টি আর ডাবল ই ট্রি ট্রি মানে গাছ তারপর এটা ডি নম্বরটা ফুটবল এফ ডাবল ও টি ফুটবল বি এ ডবল এল ফুটবল ফুটবল মানে ফুটবল নেক্সট ফিল ইন দ্য ব্লাঞ্চ উইথ কারেক্ট লেটারস কারেক্ট মানে হচ্ছে সঠিক ব্লাংস মানে ফাঁকা ঘরগুলি ফিল মানে পূর্ণ করা তাহলে ফাঁকা ঘরগুলি সঠিক বর্ণ দিয়ে পূর্ণ করো পূর্ণ করো দেখি এইচ ড্যাশ আই আর কী বসবে ড্যাশ এ ফাঁকাতে কী বসবে এইচ এ আই আর হেয়ার মানে চুল তোমরা পড়েছো নেক্সট পি আই জি পিগ পিগ মানে সুকোর এন ই কি হবে বলো দেখি মানে পাখির বাসা তোমাদের অর্থ এখানে জানার প্রয়োজন পড়বে না কিন্তু তোমরা যদি লেটারটা সঠিক তার প্রুফটা কি কোনো ওয়ার্ড এর যদি মিনিং না হয় শুধু পাশাপাশি কয়েকটি লেটার বসেই কি কি ওয়ার্ড হয় কি তার একটা অর্থ থাকা চাই এই অর্থটা হচ্ছে কিনা আমরা সেইটার জন্য তোমাদের বাংলা অর্থটাও আমি কিন্তু বলে দিচ্ছি তারপরে দেখো জেড এ জেব্রা জেব্রা মানে জেব্রা তো বন্ধুরা আজকের ক্লাসটা শেষ করছি পরের দিন আমরা শুরু করব চিঞ্চুড়া চিঞ্চুড়া বলতে বাংলায় আমরা যাকে বলি চুচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাইমারি স্কুল আমরা করব ছয় নম্বর সেট তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবার আগে সব চাইতে আগে পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য